কৃষ্ণ জন্মাষ্টমী বাংলার হিন্দু সমাজের আচরণীয় ব্রতগুলির অন্তর্গত একটি ব্রত। হিন্দু প্রধানত বৈষ্ণব মতাবলম্বীরা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করে থাকেন। সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায় তখন জন্মাষ্টমী পালিত হয়। এই তিথিতেই শ্রীকৃষ্ণের পূজা করা হয়ে থাকে। উৎসবটি প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডারে আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময় পড়ে এবং আজ আমরা এই ভিডিওর পর্বে আগত জন্মাষ্টমী সম্পর্কে জানব, মানে জন্মাষ্টমী কোন দিন পালন করা শুভ হবে, জন্মাষ্টমীর অষ্টমী তিথি কখন লাগছে, কখন শেষ হবে, গোপাল পুজো কখন করতে হবে এবং ব্রতের নিয়ম কী, এবং এই ব্রতের পালন করলে কি ফল পাওয়া যায় তার সম্পর্কে। আশা করছি আজকের এই তথ্য জেনে আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সবাইকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি অর্থাৎ জন্মাষ্টমী তিথি আগামী 6ই সেপ্টেম্বর বিকেল 3:37 শুরু হতে চলেছে এবং এবছর জন্মাষ্টমী তিথি পালন করা হবে দুদিন ধরে। জন্মাষ্টমী তিথি 6ই সেপ্টেম্বর শুরু হলেও পরের দিন অর্থাৎ 7ই সেপ্টেম্বর সন্ধে 4:14 পর্যন্ত চলবে। পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রে মধ্যরাতে 12টায় জন্মগ্রহণ করেছিলেন এবং এই বিশ্বাস অনুসারে 6ই সেপ্টেম্বরেই জন্মাষ্টমীর পুজো ও উপবাস করা উচিত। এই দিনেই সেরা সময়। শুধু তাই নয়, রোহিণী নক্ষত্রের পাশাপাশি এই দিন অলৌকিক এবং কাকতালীয় হতে চলেছে। বিরল যোগের কারণে বর্ষ 2023-এর এই জন্মাষ্টমী মাহাত্ম্য আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তবে জানা গিয়েছে যারা বৈষ্ণব ধর্মমতে বিশ্বাসী তারা আগামী 7ই সেপ্টেম্বরেই কৃষ্ণের পূজা করে থাকবেন এবং এই জন্মাষ্টমী পূজার শুভ সময় বা ভগবান কৃষ্ণের উপাসনার শুভ সময় শুরু হবে 6ই সেপ্টেম্বর মধ্যরাত রাত 12:02 থেকে রাত 12:48 সময়ের মধ্যে, এবং সেক্ষেত্রে পুজোর সময়কাল থাকবে মাত্র 46 মিনিট। অন্যদিকে জন্মাষ্টমীর উপবাসের সময় 7ই সেপ্টেম্বর সকাল 6:09 অবধি থাকবে এবং প্রতি জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্রে দেখা মেলে। তাই কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রেই জন্মগ্রহণ করেন এবং এই রোহিণী নক্ষত্র 6ই সেপ্টেম্বর সকাল 9:20 থেকে 7ই সেপ্টেম্বর সকাল 10:25 পর্যন্ত থাকবে। বন্ধুরা, এবার জানব যে এই ব্রতের নিয়ম কী রয়েছে। এই ব্রত সব হিন্দুরাই করতে পারেন। ব্রতের পূর্ব দিন ও ব্রতের পর দিন নিরামিষ আহার ভক্ষণ করে সংযমী হয়ে থাকতে হবে। ব্রতের আগের দিন রাত্রে ভালো মতো দাঁত মেজে নেবেন যাতে দাঁতে খাবারের কণা না আটকে থাকে এবং পরদিন 12টি কুল্লা করে মুখ ধোবেন। ব্রতের দিন উপবাসী থেকে রাত 8টার পর পূজায় বসতে হবে, উপযুক্ত সময় রাত 12টায়, এবং উপবাসে জল, ওষুধ, চিনি মিশ্রিত শরবত আর দুধ ছাড়া লাল চা খাওয়া যেতে পারে, তবে অন্য কিছু ভক্ষণ নিষিদ্ধ এবং সম্পূর্ণ উপবাসে অক্ষম যারা ফলের রস, কাঁচা দুধ এই সমস্ত খেতে পারেন এবং ভগবানের পূজার সময় নারকেল নাড়ু, দই, ঘি, মাখন, কাঁচা দুধ, ফলমূল বাটা, খোয়া ক্ষীর, তাল, তালের বড়া, তালের কাঁচা রস নিবেদন করবেন এবং যারা তালের রস নিবেদন করতে পারবেন না তারা গোটা তালও নিবেদন করতে পারেন, তবে এক আটি তাল বা শ্বেত তাল নেবেন না। তিলক বা তুলসীমালা ধারণ করে পূজাতে বসবেন। এভাবে তুলসী তলার মাটি নিয়ে কপালে তিলক এঁকে পূজাতে বসতে হবে এবং নাড়ু গোপালকে স্নান করিয়ে রং বেরঙের পোশাক পরাবেন, তাকে ময়ূরের পালক দেবেন এবং বিভিন্ন ধরনের খেলনা বা উপহার তাকে এই তার জন্মবার্ষিকী উপলক্ষে অবশ্যই দেবেন এবং নিষ্ঠাপ সহকারে পূজা করবেন, তার আরতি করবেন এবং
হরিনাম সংকীর্তন পাঠ, হরে কৃষ্ণ নাম নেবেন এবং বন্ধুরা এই জন্মাষ্টমীর ব্রত পালন করলে ব্রতের ফলস্বরূপ শতজন্মের মহাপাতক থেকে উদ্ধার পাওয়া যায়। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। আগত এই পবিত্র জন্মাষ্টমীতে অবশ্যই আপনারা এই ব্রত পালন করুন, বাড়িতে থাকা নাড়ুকপাল বা লাড্ডুকপালকে পূজা করুন এবং তাকে জন্মবার্ষিকী উপলক্ষে অবশ্যই তার সেবা করুন। বন্ধুরা, আজকের মতো এটুকুই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।